মালদান করছে বলরাম গোস্বাম রহে অমর রহে অমর রহে বলরাম গোস্বাম রহে অমর রহে অমর রহে বলরাম গোস্বাম রহে অমর রহে অমর রহে এবারে মালদান করে শ্রদ্ধা নিবেদন করবেন বলরাম ঘোষ স্মৃতি সংরক্ষণ সমিতির সম্পাদক শ্রী অশোক দাস মহোদয়। আমি জানি যে যারা আমার ব্যস্ত আছে অশোক দাস তাকে অনুরোধ করছি মালদান করে শ্রদ্ধা নিবেদন করার জন্য অনুরোধ করছি। প্রয়াত নেতা এভাবে মালদান করে শ্রদ্ধা নিবেদন করবেন প্রয়াত নেতার সভাপতি সম্পদ মহাত্মা। এবারে মালদান করে শ্রদ্ধা নিবেদন করবেন নেতা ছিলেন না, তিনি শান্তিপুর এবং সূত্রাগড়ের সকল মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা ছিল একজন নেতা হিসেবে, যাকে সূত্রাগড় অঞ্চলের মানুষ ভরসা করতেন বিপদে আপদে রাত বিজেতে। বিশিষ্ট সমাজসেবী এবং শান্তিপুর পৌরসভার কাউন্সিলর চিন্তানন্দ তাহার তো চলে যাওয়ার জন্যে আজকে সত্যগরকে আজকে অনেকটাই অভিভাবক অজয় কিশোর গোস্বামী উপস্থিত আছেন, আমাদের পৌরসভার সহসভাপতি কৌশিক প্রামাণিক, আমাদের সিআইসির মেম্বার শুভজিৎ দে উপস্থিত আছেন, আমাদের বর্ষিয়ার নেতৃত্ব তপন বিশ্বাস সহ এলাকার সতীর সজ্জন মণ্ডলী এবং মানে বলরাম ঘোষে যার সঙ্গে তারা দীর্ঘদিন একসঙ্গে চলেছেন, তাদের অনেক বন্ধু বান্ধব এবং তাদের আত্মীয় পরিজন, বিশেষ করে তার পুত্র রয়েছেন গোবিন্দ রয়েছেন এখানে, সকলকেই আমি খুব শ্রদ্ধা জানাই। কারণ কারণ কিনার মতন মানুষ আজকে সত্যাগ্রহে একটা টাইমে আগলে রাখতে, কারণ তার সঙ্গে কিছুদিন হলেও রাজনীতি করার সুযোগ পেয়েছিলাম, কারণ তখন আমরা যখন কংগ্রেস করতাম তখন উনি পার্টি অফিসে আজকে তারই দাঁড়িয়েছেন অনুপনে তৈরি হয়েছিল, ইনি আজকে সকাল থেকে রাত অব্দি পরিশ্রম করে সেই কাজটি করেছিলেন। সুতরাং তার মতো মানুষ আজকে না থাকাতে আমাদের দলের অনেক অপূরণীয় ক্ষতি হচ্ছে। সুতরাং আজকে আমরা যারা আছি সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে তার এই অসমাপ্ত কাজগুলো যাতে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে বিশেষ করে সত্যাগ্রহ অঞ্চলের মানুষ তারা আমরা যেন একত্রিত হয়ে করতে পারি, সকলকেই আমরা অনুরোধ করবো একসঙ্গে থেকে আমরা তার এই অসমাপ্ত কাজ যেন সকলে মিলে করতে পারি। এই কথা বলে সকলকে নমস্কার জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমরা কিছু দুঃস্থ মানুষ অনুরোধ করি, তাদেরকে অনুরোধ করছি শ্রদ্ধা নিবেদনের জন্য একটি বস্ত্র তুলে দিয়ে এবারে আমাদের সহ বিশিষ্ট আজকের ব্যক্তিবর্গকে
যারা এখানে এসে উপস্থিত হয়েছেন তাদেরকে অনুরোধ করছি, আমরা মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করছি। প্রথমেই মানুষদের আজকের দিনে দাঁড়িয়ে একদম নতুন একটি প্রজন্ম শান্তিপুরকে নেতৃত্ব দিতে দায়িত্ব দিয়েছেন মানুষ। সারা শান্তিপুরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব দেওয়ার একটি কারণ, এই দায়িত্ব দেওয়ার কারণ হচ্ছে এই মানুষগুলোর ওপর যারা বর্তমানে দায়িত্ব নিয়েছেন তাদের ওপর কিন্তু অজয় দে, আব্দুল সালাম, কারিকর, বলরাম হোসেনের মতো মানুষের ছাওয়া রয়েছে। মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করবেন প্রাক্তন কাউন্সিলর বিভাগ। আমরা উপলব্ধি করি আজকে শান্তিপুরে ডানপন্থী দল একটা শক্ত জায়গায় দাঁড়িয়ে আজকে বলরাম দাস স্মৃতির প্রতি তখনই শ্রদ্ধা জানানো হবে। আমরা প্রকৃত মানুষের জন্য কাজ করব, মানুষের পাশে থাকব, মানুষের জন্য শান্তিপুরকে এগিয়ে নিয়ে যাব। পূর্ববর্তী বক্তা শান্তিপুরকে যারা পরিচালনা করছে তারা আপনাদের সামনে বক্তব্য রেখেছে, তারা বলেছে আমাদের কাজের মধ্যে দিয়েই বলরাম ঘোষের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। আমি উত্তরাঘাটের মানুষকে শান্তি এবং উন্নয়নের পথে নিয়ে যাওয়ার জন্য যে পথ দেখিয়েছিল তার মধ্যে তার নাম হচ্ছে বলরাম ঘোষ। বলরাম ঘোষ আমার দীর্ঘদিনের বন্ধু, তার এই দু হাজার বারো সালে আজকের দিনে চলে যাওয়াটা আমাদের কাছে বড় দুঃখের দিন, বড় কষ্টের দিন ছিল। আজকে 10টা বছর আমরা খারাপ এই দুঃখ নিয়ে সে স্মৃতি নিয়ে বলরাম ঘোষের স্মৃতি বলার নয় ঘুরব না আগামী দিনে তা আরও শান্তি শান্তি কামনা করি এবং তার পরিবারের প্রতি অবদান জানিয়ে আমি আমার সংকল্প সেই দিনকে দাঁড়িয়ে আজকে বড়দাকে দেখেছি সামনে থেকে নেতৃত্ব দিতে। আগের দিন আমাদের অফিস থেকে একটা গাড়ি বেরোতো, সেই গাড়ি শান্তিপুরের সমস্ত গ্রামে যেত, সেই গ্রামে গিয়ে কর্মীদের মনোবল বাড়ানোর জন্য সেই গাড়িটা যেত, সেই গাড়িটা রাত্রিবেলা ছাড়ত। তার নেতৃত্বে ছিল বলাদার কংগ্রেস, প্রচুর ইতিহাস। তা আমি একটা কথাই লাস্টে বলব যে আজকে যদি বলাদা বেঁচে থাকতেন বলাদা খুব খুশি হতেন যে সেই আগুনের দিনের কর্মী কৌশিক আজকে ভাইস চেয়ারম্যান হয়েছে। এই বলে আমি আমার পুত্র বক্তব্য শেষ করছি। মৃত্যুটা আরো দুঃখজনক হয় যখন নিজের পরিবারের নিজের কাছের মানুষ মারা যায়। বড়রামের সঙ্গে একসঙ্গে আমরা রাজনীতি করেছি, কংগ্রেস দল করতাম, সারা শান্তিপুরের সমস্ত জায়গায় আমরা ঘুরে ফেলেছি। সেই সময় বলরাম ঘোষ, আমি আরো অনেকে ছিল, কংগ্রেস ছিল, অনেক বন্ধু বান্ধব ছিল, অজয় পরবর্তীকাল এসেছি, অসমের সঙ্গে একসঙ্গে রাজনীতি করেছি। যে বলরাম ঘোষের মৃত্যুটা খুবই দুঃখজনক, যদিও কবিরা বলছেন মরিতে যাই না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচে করে চাই। কবি আবার বলছেন জন্মে যদি মরিতে হবে অমরকে কোথা কবে। কবি আবারও বলছেন মরণ রেতু মানসম। যাই হোক, বলরামের মৃত্যুটা অত্যন্ত দুঃখজনক। আর গড়ের মানুষের একটা প্রত্যাশার প্রতি একটা কনফিডেন্স ছিল বলরাম ঘোষ। গড়ের মানুষের যখনই একটা দাবি, গড়ে কি করতে হবে না করতে হবে, সবসময় বলরাম ঘোষ শান্তিপুরে গিয়ে পৌরসভায় ধর্ণা দিকে নেমে গেছে, ধর্ণা দিচ্ছে। সেই একদিন প্রভাতে কোনো আড্ডায় আর কি হলো, আমাকে সনাত চক্রবর্তী বলল বলরাম ঘোষ আর নেই। আমি তো অবাক হয়ে গেলাম যে বলরামের সঙ্গে কথা বলেছি, একসঙ্গে অনেক কিছু ঘটনা ঘটেছে, সেই বলরাম আর নেই। একসময় বলরাম ঘোষের জীবন সংখ্যায় ছিল, আপনারা জানেন, সন্ত্রাসবাদী শক্তি নকশালবাড়ি আন্দোলনের সময় বলরাম ঘোষ নিজের কব্জির জোরে, নিজের ক্ষমতার জোরে সে তার জীবন রক্ষা করেছিল। আর সেই অসম্ভব বলরাম ঘোষ পরবর্তীকালে মারা গেল। আপনারা সকলেই জানেন শান্তিপুরে সন্ত্রাসবাদী শক্তিরা আমাদের প্রয়াত জোরান্ত অসম্মতিতে খুন হয়ে গেছে। এই সামনে আপনারা জানেন হলকারী গ্রামে কংগ্রেসের দুর্দণ্ড প্রতাপশালী নেতা ছিলেন, একসময় হলকারী গ্রামে খুন হয়ে গেছে নকশালবাড়ি। আমাদের টিকিট কর্মী খুন হয়ে গেছে শান্তিপুরে, একটা একটা করে 12 জন কংগ্রেস কর্মী খুন হয়ে গেছিলেন। সেই সময় আমরা সকলেই কংগ্রেস করতাম, কংগ্রেসের পতাকা নিয়ে মিছিল করতাম, মিটিং করতাম। আপনারা অনেকেই জানেন যে শান্তিপুরের সূত্রাগড়ের মিছিল না গেলে শান্তিপুরের কংগ্রেসের মিছিল ভরতে লাগলো, মাঠ ভরতে লাগলো। সূত্রাগড় ছিল কংগ্রেসের একটা প্রত্যাশার প্রতীক ছিল সূত্রাগড়। এই সূত্রাগড়ের একজন বলিষ্ঠ তরুণ যুবক
আমার যে বয়সে ছোট বড়লাম ছোট অজয় অনেক ছোট কুমারী ছোট সালাম ছোট এরা সকলেই ছোট কিন্তু রাজনৈতিক জীবনে অনেক লড়াই অনেক যুদ্ধে আমাদের সঙ্গে আছে একবার আপনারা জানেন তখন আমরা কংগ্রেস করি তৃণমূল কংগ্রেসের পক্ষে ওখানে প্রার্থী দিয়েছিল বারাসাত অঞ্চলের গয়েশপুর অঞ্চলের আমি প্রার্থী আমাদের প্রার্থী নেই অজয় যে বললো তখন তুমি গিয়ে দেখো কারণ ওদিকটা আমার বিচরণ ক্ষেত্র প্রণাম জানাই সেই মহান আত্মাকে যিনি শান্তিপুরের দক্ষিণপন্থী রাজনীতিতে একটা আলাদা স্থান চিরকাল অলঙ্কিত করে রেখেছিলেন তার রাজনৈতিক ইতিহাস আমার কাছে কিছুটা অজানায় কারণ তার সঙ্গে রাজনীতি করার সৌভাগ্য আমার হয়ে ওঠেনি কিন্তু তার সাথে আমাদের পারিবারিক সম্পর্ক ছিল দীর্ঘদিনের তার পুত্র যারা আছেন পরিবারের যারা আছেন তারা সবাই এটা জানবেন সেই পারিবারিক সূত্র ধরেই বলি যে রাজনৈতিক জীবনের বাইরে গিয়ে তার যে একটা অসাধারণ ব্যক্তিত্ব ছিল এবং ধর্মপ্রাণ একজন মানুষ ছিলেন তিনি মানুষকে কী করে সম্মান দিতে হয় ছোট থেকে বড় সবাইকে তাদের আলাদা আলাদা পদমর্যাদায় তাদেরকে ভালোবাসা শ্রদ্ধা জানানো সেগুলো উনি চিরকালই করে গেছেন সেই মানুষটাকে আজকের দিনে যে আমরা প্রণাম জানাতে পারছি নমস্কার জানাতে পারছি এটা আমাদের সৌভাগ্য শান্তিপুরের রাজনীতিতে উনি চিরস্মরণীয় এবং চিরবরণীয় হয়ে থাকবেন আমরা আগামী দিনে চেষ্টা করব যদি ওনার নাম আরও স্বর্ণাক্ষরে আমরা লিখে রাখতে পারি শান্তিপুরের ইতিহাসে সেটা আমার দায়িত্ব থাকবে এবং এই অনুষ্ঠান আরও মৃত্যুবার্ষিকী উদযাপন হয়েছে বড়রাম গোষ্ঠী বিচারকের মাধ্যমে এবং নিউ সুদেবাস কুটির ক্লাবের সহযোগিতায় আমরা প্রতি বছর এখানে রক্তদান শিবিরের করি এই দিনটায় এবছর করতাম যেহেতু আমার কাকা কৃষ্ণচন্দ্র ঘোষ মারা যাতে এবছর আমরা এই রক্তদান শিবিরটা করতে পারিনি তবু আমরা দুস্থদের কিছু কাপড়গুলির মাধ্যমে শাড়ি বিতরণের মাধ্যমে এবং দু একজনকে কিছু আর্থিক সাহায্যের মাধ্যমে আমরা এই বছর এই মৃত্যুবার্ষিকী উদযাপন করলাম আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের প্রিয় বিধায়ক প্রযু কিশোর গোস্বামী মহাশয় আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান ছিলেন সুব্রত ঘোষ ভাইস চেয়ারম্যান ছিলেন অন্যান্য কাউন্সিলরবৃন্দ ছিলেন এবং আমাদের সূত্রাগ্র অঞ্চলের এবং শান্তিপুর অঞ্চলের সমস্ত ব্যবসাদার এবং যারা বলরাম ঘোষকে ভালোবাসেন বলরাম ঘোষকে যারা সাথে ছিলেন তারা সকলকে নিয়ে আমাদের আজকে এই অনুষ্ঠানটা আপনার নাম আর পরিচয় আমার নাম গোবিন্দ ঘোষ আমি তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর ছিলাম এবং বলরাম ঘোষের ছোট একজন বিশিষ্ট মানুষ তো অবশ্যই ছিলেন তিনি শান্তিপুরের আমাদের যিনি জননেতা ছিলেন অজয় দে আব্দুল সালাম কারিগর এবং কুমারেশ চক্রবর্তী তার সঙ্গে বলরাম ঘোষ অবশ্যই সামঞ্জস্যপূর্ণ কারণ আমরা ছোটোবেলা থেকে এই চারটে লোকের নাম শুনে রাজনীতিতে বড় হয়েছি যে অজয় দে আব্দুল সালাম কারিগর বলরাম ঘোষ কুমারেশ চক্রবর্তী এদের আদর্শেই আমরা দীক্ষিত হয়েছি তাই আজকে বলারা গোটা শান্তিপুরের নেতা ছিলেন সূত্রাগর অঞ্চল মানেই আজকে বলরাম ঘোষ এটা আমরা ছোটোবেলা থেকেই জানি আজকে বলাদার অভাব রন্ধে রন্ধে আছে কারণ বলাদার যে কাজ বলাদার যে নেতৃত্ব দেয়া এই সূত্রাগরবাসীর হয়ে এবং পৌরসভায় বিভিন্ন ক্ষেত্রে দেখেছি প্রয়াত জননেতা অজয়দের কাছে এই সূত্রাগর অঞ্চলের মানুষের জন্য দরবার উন্নয়নের জন্য এটা অভাব আছে তাই বলাদার আজকে আমি প্রতিবার আসি আজকে বলরাম ঘোষের এই দশতম শ্রদ্ধার্ঘ্য নিবেদন অনুষ্ঠান আমি আসলাম স্মৃতিতে শ্রদ্ধা জানালাম মাল্যদান করব দক্ষিণপন্থী রাজনীতির অন্যতম জনপ্রিয় নেতা বলরাম ঘোষের মৃত্যুবার্ষিকী আজকের দিনে আমি আসতে পেরেছিলাম তার সাথে রাজনীতি করার সৌভাগ্য আমার হয়নি কিন্তু তার সাথে আমাদের পারিবারিক একটা সম্পর্ক ছিল তার স্ত্রী আজও বেঁচে আছেন তিনিও জানবেন তার ছেলে গোবিন্দ প্রাক্তন কাউন্সিলর তাদের সাথে যে পারিবারিক সম্পর্ক সেই সূত্র ধরে আমি বলরামবাবুকে দেখেছি খুব ভালো একজন মানুষ ছিলেন রাজনীতির বাইরে বেরিয়ে তিনি মানুষের সাথে সম্পর্ক রাখতেন সেইটাই আজকে মনে পড়ছে সেই দিনটার কথা বর্ষিয়ান বেশ কিছু নেতৃত্ব আজকে নেই তাদের ছাড়াই ধরুন রাজনীতিটা করতে হচ্ছে সেক্ষেত্রে ফাঁকা ফাঁকা লাগে না অনেকটা অনেক সময় নিশ্চয়ই বলরাম ঘোষ মহাদেব হালদার অসমঞ্জ দে এরা একটা বটবৃক্ষ ছিল কিন্তু সব কিছু তো পরিবর্তন হবেই একদিন পরিবর্তন হলেই নতুন অংশে আসবে রাজনীতিতেও ঠিক তাই হয় আমরা সেটার দিকেই অগ্রসর হচ্ছি আজকে